পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঋতু আক্তার চ্যানেল 26কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেবীগঞ্জ উপজেলার সর্বসাধারণের এবং যারা সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা বাংলাদেশ জুড়ে করোনা ভাইরাস শুধু নয়, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের যে আক্রমণ, তা থেকে বাংলাদেশের দরিদ্র শ্রেণীর লোকজন অনাহারে নিষ্পেষিত অবস্থায় দিন যাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতার, সকল শ্রেণীর মানুষদেরকে আমি আমার দেবীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা বিভিন্নভাবে যদি আমাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারে আমরা উপকৃত হব। ইতিমধ্যেই বিভিন্নভাবে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি, সেই সচেতনতামূলক কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করা হয়েছে, মাস্ক বিতরণ করা হয়েছে এবং সর্বসাধারণের হাতে খাদ্য সামগ্রী তুলে ধরা হয়েছে এবং সর্বোপরি যে কাজটি করা হয়েছে জীবাণুনাশক করার জন্য বিভিন্ন প্রান্তে প্রান্তে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ইতিমধ্যে এই সকল কার্যক্রম আমার অব্যাহত থাকবে, চলমান থাকবে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকে আমার সাথে এবং পাশে থেকে সহযোগিতা করবেন। গরিব দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব তহবিল হইতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান সামগ্রী বিতরণ করেন এবং সাধারণ জনগণ উপজেলা ভাইস চেয়ারম্যান ঋতু আক্তারকে কাছে পেয়ে আবেগ আবৃত হয়ে পড়েন। আতাউর রহমান, চ্যানেল 26, দেবীগঞ্জ, পঞ্চগড়।